হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমি একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। সেই বিষয়টি হলো কঠিন শিবর দান। সেই বিষয়টি আমি জানাচ্ছি এভাবে। 25তম দানোত্তম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠান 2019, আর্য বনবিহার, ধর্মপুর, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। সুপ্রিয় ভিউয়ার্স, 24 এবং 25 ডিসেম্বর, 25 অক্টোবর 2019 খ্রিস্টাব্দ অত্যন্ত ভাবগাম্ভীর্যভাবে খাগড়াছড়িস্থ প্যারাসারা ধর্মপুর আর্য বনবিহারে শুভদানোত্তম কঠিন শিবদান অনুষ্ঠিত হচ্ছে। আজ আমি সে বিষয়ে আপনাদের কিছু অবগত করার জন্য আজকে আমার এই ভিডিওর অবতারণা। তো বন্ধুরা, আমি আরও বিস্তারিতভাবে জানাচ্ছি। এই শুভ দানোত্তম কঠিন শিবদান উদযাপনের জন্য আর্য বনবিহারের কার্যনির্বাহী পরিষদ একটি বিজ্ঞপ্তি প্রচার করে। বিজ্ঞপ্তির নমুনাতে হল সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বর্ণনা করছি, সরাবিক অর্হৎ শ্রাবক বুদ্ধ বনমন্দকে বর্ণনা করছি, কার্যনির্বাহী পরিষদ আর্য বনবিহার, ধর্মপুর, খাগড়াছড়ি। আর্য বনবিহারে 25তম দানোত্তম কঠিন শিবর দান 2019 উপলক্ষে বিজ্ঞপ্তি। বধন্ত সুদি সশ্রদ্ধ বন্দনা মৈত্রীময় শুভেচ্ছা গ্রহণ করুন। আপনাদের সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 24 ও 25 অক্টোবর 2019 খ্রিস্টাব্দ 8 ও 9 কার্তিক 1426 বাংলা রোজ বৃহস্পতিবার ও শুক্রবার আর্য বনবিহার, ধর্মপুর, খাগড়াছড়িতে 25তম দানোত্তম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ মহান দান কার্যের বিশেষ তাৎপর্যপূর্ণ দিক হল 24 ঘন্টার মধ্যে সুতা খাতা হতে আরম্ভ করে সুতা রং করা, তাঁতে কাপড় বোনা এবং সেলাই করে শিবর তৈরি করত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্ঘের নিকট কর্মফল ইহ পরকাল ও সুতরাজ্য সত্যের উপর গভীর শ্রদ্ধা রেখে দান করা। বৌদ্ধশাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই পদ্ধতিতে দান কার্য সম্পন্ন করলে কায়িক, বাচনিক ও মানসিক পরিশ্রম অধিকতর হয় বিদায় ইহা মহাফলপ্রদ প্রদান করে। এক ব্রহ্মলোক প্রমাণ উচ্চ স্বর্ণরাশি দান করে যে পুণ্য লাভ হয়ে থাকে তা একটা কঠিন শিবর দানের ফল লব্ধ ফলের 16 ভাগের 1 ভাগেরও সমান হয় না। এ কারণে কঠিন শিবর দানকে দানোত্তম কঠিন শিবর দান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এহেন মহান পুণ্য কার্যে কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিকভাবে একাগ্র চিত্তে সাহায্য সহযোগিতা করত দুর্লভ মানব জীবনকে সার্থক করে গড়ে তোলার জন্য সদ্ধর্মপ্রাণ সকলের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করা হলো এবং এ মহৎ অনুষ্ঠানে অনুগ্রহপূর্বক যোগদানের জন্য আন্তরিকভাবে ফাং আমন্ত্রণ জানানো হলো। আমি অনুষ্ঠান সূচির সংক্ষিপ্ত কিছু উল্লেখ করছি। 14 অক্টোবর 2019 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুরে 2:30 বেঞ্চ কর্মীদের পঞ্চশীল গ্রহণ এবং রাত 12টায় বেঞ্চ বোনো শুরু। 25 অক্টোবর 2019 খ্রিস্টাব্দ শুক্রবার সকাল 6 গতিয়ে বুদ্ধ পতাকা উত্তোলন। 11:00 ভিক্ষু সংঘ পিণ্ডদান। 25 অক্টোবর 2019 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার বেলা 2:15 ধর্মীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পঞ্চশীল গ্রহণ এবং কঠিন শিবর দান উৎসর্গ। বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা। আমি বিশেষ উল্লেখযোগ্য অংশ এতক্ষণ আপনাদের উপস্থাপন করেছি। এই বিজ্ঞপ্তিতে যারা যারা স্বাক্ষরকারী ছিলেন তারা হলেন সাধারণ সম্পাদক কার্যনির্বাহী পরিষদ আর্য বনবিহার, ধর্মপুর, খাগড়াছড়ি, সিনিয়র সহসভাপতি কার্যনির্বাহী পরিষদ
আর্যভানু বিহার দমদমপুর খাগড়াছড়ি এবং সভাপতি কার্যনির্বাহী পরিষদ আর্যভানু বিহার দমদমপুর খাগড়াছড়ি। আমি আরও উল্লেখ করছি যে এই প্রতিষ্ঠানটি ধর্মীয় প্রতিষ্ঠানটি একটি বর্তমানে বৌদ্ধ তীর্থস্থানে পরিণত হয়েছে, বিশেষ করে পরম শ্রদ্ধেয় সাধক প্রবর সাধনানন্দ মহাদেবের মনোহন্তের নব আবিষ্কৃত বৌদ্ধ ধর্মের আলোকে বর্তমানে যে জোয়ার এসেছে, বিশেষ করে শ্রদ্ধা বনবন্তের অবস্থানকৃত সেই রাজবন বিহারের পরপরই তিন পার্বত্য জেলার মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করা এই ধর্মপুর আর্যবন বিহার, এটা একটা ঐতিহাসিক বৌদ্ধ তীর্থ বলা যায়। এখানে জীবিত অবস্থায় সাধক প্রবর শ্রদ্ধা বনবন্তে এক বৎসর যাপন করেন। তিন তিলা বনবিহারে সর্বপ্রথম কঠিন চিবর দানানুষ্ঠান শুরু হওয়ার পর যতগুলো সময় চলে গেছে তার মধ্যে রাঙ্গামাটির পরপরেই খাগড়াছড়ির এই বৌদ্ধ তীর্থস্থানের পরিস্থিতি সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাই আমি আজকে আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার প্রয়াস পেয়েছি। আজকে 24 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি আগামীকাল 25 তারিখ বিজ্ঞপ্তি মোতাবেক ঘোষিত টাইম অনুযায়ী যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করা হবে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার এই ছোট্ট ভিডিওতে ধারণকৃত কিছু বিষয় জেনে আপনারা যদি বাস্তবেই এই অনুষ্ঠানটিকে এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি যে দান কার্য সম্পাদন করে পূর্ণের ভাগী হন, এটাই আমার অভিপ্রায় এবং এতে আমি ধর্মপ্রাণ বৌদ্ধ উপাসক ও সেবিকা তথা সর্বস্তরের জনগণের কাছে আমার আজকের এই নিবেদন। তো আমি আর বিশেষ কিছু না বলে আমার এই ধারণকৃত ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং কঠিন সেবাদানের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সব বেশ্রদ্ধা সুখে থাকুন, সাধু সাধু সাধু।